টানটান উত্তেজনার অবসান। অবশেষে গরু পাচার মামলায় সিবিআই এর হাতে গ্রেপ্তার হলেন দোর্দণ্ড প্রতাপ অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার সকালবেলায় তার বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। কেন্দ্রীয় বাহিনী ঘিরে ফেলে অনুব্রতর বোলপুরের নিচুপট্টির বাড়ি। ভিতর থেকে বন্ধ করে দেওয়া হয় অনুব্রতর বাড়ির সমস্ত দরজা। বাড়ির প্রত্যেকে ফোন নিয়ে নেওয়া হয় সিবিআই এর তরফ থেকে। এরপরে জিজ্ঞাসাবাদ এবং প্রাথমিক তদন্তের পর অনুব্রতকে সরাসরি গ্রেপ্তার করলেন সিবিআই এর তদন্তকারী অফিসাররা। অসহযোগিতার কারণেই মূলত গ্রেপ্তার করা হয়েছে তাকে, এমনটাই খবর সামনে এসেছে। পাশাপাশি এও জানা গিয়েছে বাড়ি থেকে বের করে সিবিআই এর গাড়িতে তোলা হলো অনুব্রত মণ্ডলকে, গন্তব্য কলকাতা কিংবা আসানসোল। এর পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে তা নিয়ে এখনো পর্যন্ত সিবিআই এর কাছ থেকে কোনো রকম অফিশিয়াল বিবৃতি অবশ্য পাওয়া যায়নি। একবার দুবার নয়, গুনে গুনে ১০ বার সিবিআই তলব, কিন্তু মাত্র একদিন ছাড়া, বাকি এতদিন প্রায় অধরাই ছিলেন তিনি। আর এবার শেষমেশ বাড়িতেই হানা দিয়ে বসলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তদন্তকারী অফিসাররা। এবার বাগে গোটা বীরভূমের কেষ্টদা বলে ইতিমধ্যেই শুরু করেছে বিরোধীরা কটাক্ষ। ১০ বার হাজিরা এড়ালেও জিজ্ঞাসাবাদ এড়াতে পারলেন না বীরভূমের তৃণমূলের দোর্দণ্ড প্রতাপ জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার সকাল সকাল সিআরপিএফ জওয়ানদের সঙ্গে নিয়ে বোলপুরের নিচুপট্টির বাড়িতে হানা দেন সিবিআই আধিকারিকরা। অনুব্রত মণ্ডলের বাড়িতে সিবিআই আধিকারিকদের প্রবেশের সময় বাড়ি ঘিরে ছিলেন সিআরপিএফ। এদিন সকাল ৯টার কিছু পরে ৮ থেকে ১০ জন সিবিআই আধিকারিক বাড়িতে হানা দেন। প্রথমে ছিল দরজা বন্ধ, সেই সময় বাড়িতে ঢুকতে কিছুটা বেগ পেতে হয়। তবে ভিতরে ঢুকেই কার্যত পুরো বাড়ি দখল করে নেয় সিবিআই। এখনো পর্যন্ত অনুব্রত মণ্ডলকে গরু পাচার মামলায় সিবিআই ১০ বার তলব করেছে, কিন্তু তিনি মাত্র একবার হাজিরা দিয়েছেন। বুধবারও কলকাতায় হাজিরা দেওয়ার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কথা বলে হাজিরা এড়িয়ে যান অনুব্রত। দুদিন আগেও যখন তাকে ৯ বার তলব করা হয়, সেই সময় অনুব্রত কলকাতায় চলে গিয়েও গিয়েছিলেন এসএসকেএমে। এদিকে মঙ্গলবার অনুব্রত মণ্ডলের বাড়িতে পাঠানো হয় বোলপুরের সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসক চন্দ্রকান্ত অধিকারীকে। তিনি নিজেই জানিয়েছেন অনুব্রত তাকে বলেছিলেন ১৪ দিনের বিশ্রাম লিখে দিতে। সাদা কাগজে তিনি তা লিখেও দেন। ক্রনিক অসুখ এবং ফিসুলার কিছুটা বাড়াবাড়ি ছাড়া আর কিছুই নয়। সূত্রের খবর অনুযায়ী সিবিআই আধিকারিকরা এদিন আগে অনুব্রত মণ্ডলের বাড়িতে হানা দেওয়ার সময় ওই চিকিৎসকের সঙ্গে ফোনে কথা বলে অনুব্রতর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেন। তারপরে আর কোনো রকম মওকা না দিয়ে একেবারে ৮ ঘাট বেঁধে রীতিমতো স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট, আইনি রক্ষা কবচ নিয়ে সিবিআই আধিকারিকরা অনুব্রত মণ্ডলের বাড়িতে হানা দিয়েছেন এদিন। এদিকে অনুব্রতর বাড়িতে পৌঁছতেই সিবিআই আধিকারিকরা বাড়িতে ঢোকার পরে শুরু করেন তল্লাশি। গরু পাচার মামলায় আসানসোল আদালতে সিবিআই যে ৪১ পাতা সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয়, সেখানে অভিযুক্ত হিসাবে প্রাক্তন দেহরক্ষী সাইগল হোসেনের নাম আছে, সঙ্গে অনুব্রতর নামও উল্লেখ আছে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া, বাংলা।